মুমিন মুসলিম হয়েছে তাদের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, কোনো শত্রুতা, কোনো কালিমা রাখিও না। আল্লাহ সাহাবায়ে কেরামরা সবচেয়ে খাঁটি মুমিন, আম্বিয়া রাসূলগণের পরে। সুতরাং তাদের ক্ষেত্রে কোনো বিদ্বেষ, শত্রুতা, কালিমা অথবা কোন রকম সমালোচনার মনোভাব তারা এই করেছেন, এবং তাদের ইখলাস নিয়ে সন্দিহান হওয়া, তাদের সম্পর্কে দুনিয়াদারির সন্দেহ করা যে দুনিয়ার গরজ ছিল, দুনিয়ার জন্য তারা ক্ষমতার জন্য কোনো কিছু করেছেন, আপোষে দ্বন্দ্ব ছিল তাদের, ক্ষমতার দ্বন্দ্ব, এই সব কথা হচ্ছে এই আয়াতের পরিপন্থী। তাদের যদি ইখতিলাফ কখনো হয়ে থাকে সেটা ইজতিহাদের ইখতিলাফ হয়েছে, বিষয় বুঝতে গিয়ে তাদের একজন হয়তো ঠিক করেছেন আর একজন ভুলের শিকার হয়েছেন, কিন্তু কখনো এটা উদ্দেশ্য তাদের ছিল না যে আমি ক্ষমতাটা নেব তার কাছ থেকে। এইরকম যারা ধারণা রাখে বা এইরকম ব্যাখ্যা করে থাকে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আশা করি এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়াতে ভাগ পাবে প্রথম আম্বিয়া রসুলগণ, আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে, তারপরে দুই নম্বরে ভাগ পাবেন সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, সমস্ত উলামা ইসলাম, এমনকি সাধারণ মুমিন মুমিনাত যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায়, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারাই গিয়েছে, আপনার বংশ হোক আর সারা বিশ্বের যে কোনো ভাষাভাষী হোক না কেন, তারা এই দুয়াতে আপনার ভাগ পাবে। রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আল্লাহ যেন আমাদেরকে অন্তর সাফ করার তৌফিক দান করেন। কোরআনে কারীম নিয়ে যদি আরো আলোচনা করি তো সময় শুধু এই কোরআনে কারীম নিয়ে সাহাবায়ে কেরামের আলোচনায় শেষ হয়ে যাবে, আর সেদিকে না গিয়ে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস কিছু পেশ করব। একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, পেশ করি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে কি বলছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বলছেন, খাইরুন নাস কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। খাইরুন নাস কারনি, অন্য রিওয়ায়েত রয়েছে খাইরুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম যুগ বা উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ বা আমার যুগের লোকেরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনু, তারপরে তার পরের যুগটা তাবেইনদের যুগ, তারপরে তাবা তাবে, সুম্মাল্লাযীনা তিনবার বলেছে, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেইনদের যুগ, তাবা তাবেইনের যুগ, এই তিনটি যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরুল কুরুন, আর এই যুগের লোকদেরকে বলেছেন খাইরুন নাস, সবচেয়ে উত্তম মানুষ, উৎকৃষ্ট মানুষ। সুম্মায়াজিউ আকওয়ামুন, তারপরে এমন মুসলিম জাতিরা আসবে, তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনুহু, তাদের অধিকাংশ লোকের সাক্ষী কসমের আগে বেরোবে, মিথ্যা সাক্ষী দেবে, অথবা কখনো কখনো কসমের কসম সাক্ষীর আগে বেরোবে, আগে কসম খেয়ে বেরোবে, আল্লাহর কসম করে বলছি এটা আমার, আল্লাহর কসম করে বলছি এই লোক ঠিক ঠিক করেছে, এই লোক ভুল করেছে, মিথ্যা সাক্ষী নিজের ক্ষেত্রে দেবে বা মিথ্যা সাক্ষী নিজের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে দিয়ে নয় কে ছয় করবে, হক আলার হককে হরণ করবে। এই হচ্ছে অসৎ লোকদের চরিত্র যারা আসবে এই তিনটি স্বর্ণযুগের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে বেরিয়েছে। আরেকটি বুখারী মুসলিমের হাদিস শুনাই, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাথী সঙ্গীদেরকে গালমন্দ করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল যে কিছু লোক এমন পয়দা হবে যারা বিভ্রান্ত হবে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, তারা সাহাবায়ে কেরামদের কেউ সমালোচনার পাত্র বানাতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, সাহাবায়ে কেরামদের বিচার করতে বসে যাবে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আপত্তি তুলবে তাদের ঈমান আমল আখলাকের ক্ষেত্রে। তাই আগে থেকে সতর্ক করছেন, লা তাসুবু আসহাবি, আমার সাথী সঙ্গীদেরকে তোমরা কেউ গালমন্দ করিও না। আওয়ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, অন্যরা সাহাবায়ে কেরাম না যারা নবী সাল্লামের সাথী সঙ্গী, তাবেইনরা, তাবা তাবেইন, তারপরে যুগ, তারপরের যুগ, আজকের যুগে যত ওলিউল্লাহ মানুষ হোক না কেন, উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দিনের খেদমতে আর গরিব দুঃখী মিসকিনের অভাব দূর করতে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবীরা যদি এক মুদ মাত্র 600 গ্রাম হয় আর অর্ধে ওয়ালা নাসিফ, এমনকি হাফ মুদ, আধা মুদ মাত্র 300 গ্রাম,
মাত্র 300 গ্রাম চাল ডাল কিছু গম খরচ করেছে একজন সাহাবি, আর কেউ পাহাড় সমান আমরা খরচ করতে পেরেছি, নবীর সাহাবিদের মর্যাদায় কখনো পৌঁছতে পারবে না। স্বপ্ন দেখিয়েন না যে তারা আমাদের মতো মানুষ ছিলেন, তারা মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো মানুষ না, তারা মমিন ছিলেন কিন্তু আমাদের মতো মমিন না। তারা যেমন আমাদের জন্য আদর্শ আখলাক চরিত্রের ক্ষেত্রে, তেমন সুন্নত বেদাতের ক্ষেত্রে অত্যন্ত তারা সজাগ ছিলেন। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার বলছেন কিছু লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সাথে, তারা এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বাদ দিয়ে আর কারো কথা নেব, কিন্তু কথায় কথায় তো বলে ফেলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইরকম কথা বলেছেন, ওমর এইরকম কথা বলেছেন, বলছেন ইউসুফ আনতানজিল আলাইক হিজারাতান মিনাস সামা, আমাকে খুব আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর না বর্ষে দেওয়া হয়, তোমাদেরকে পাথর দিয়ে ধ্বংস না করে দেওয়া হয়। আকুলু লাকুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়াতাকুলুনা কালা আবু বকর ওমর, আর অমুক অমুক বলেছেন, নবীর সামনে অমুক অমুকের কথা পেশ করছো, তাহলে তারা অন্ধ অনুসরণ থেকে এবং কোরআন সুন্নাহর বিরোধিতা থেকে নবীর আদর্শ বিরোধী কথা কাজ থেকে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, এই উম্মতের সবচেয়ে বড় ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে আবু বকর ওমর, তাদের কথা যদি সাহাবায়ে কিরামদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ে আসা ওহির সামনে পেশ না করা যায়, ওহি বিরোধী হলে, কোরআন বিরোধী হলে, সুন্নাহ বিরোধী হলে, হাদিস বিরোধী হলে পেশ করা যাবে না, তাহলে অন্য কোন ইমাম আর বুজুর্গ আর আল্লাহওয়ালা এত বড় আল্লামা বলেছেন এসব কথা কি দলিলের সামনে পেশ করা যাবে? যদি পেশ করেন তাহলে আপনি সাহাবায়ে কিরামদের আদর্শে বিশ্বাসী নন, আপনি অন্য কোন পথে আছেন। তৌহিদকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কত তারা শক্ত ছিলেন, সাহাবায়ে কিরাম যারা নির্যাতিত, যাদের উপর জুলম অত্যাচার চলছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালিতে শুয়ে দেওয়া হইতো মরুভূমিতে, আর তারপরে পাথর বুকের পাথর চাপিয়ে দেওয়া হইতো, ছাড়ো মুহাম্মদের দিন ছাড়ো, তিনি এক কথায় বলতেন আহাদুম আহাদ আহাদুম আহাদ, এক আল্লাহ ছাড়া আর কিছু না, এক আল্লাহ ছাড়া আর কিছু না, আমি এক আল্লাহ ছাড়া আর কিছু জানি না, আমাকে মেরে ফেলে দাও, শেষ করে দাও, কিন্তু আমি তৌহিদ ছাড়া ছাড়বো, আহাদ এ হচ্ছে তৌহিদ। সুতরাং তৌহিদের সাথে কারো সওদা চলবে না, তৌহিদে কিছু ত্রুটি করে সমঝোতা করবে ঠিক আছে, এত তৌহিদ তৌহিদ করলে কাজ হয় না, তৌহিদ এখন বাদ দেন, অন্য কোনো আলোচনা আসেন যেটা আমাদের মাঝামাঝি ওরাও গ্রহণ করে আমরাও গ্রহণ করি, শুধু ফজিলত বয়ান করে, এটা তো ইসলামের দাওয়াত না, এটা সাহাবায়ে কিরামদের দাওয়াত না, এটা সাহাবায়ে কিরামদের আদর্শ ছিল না। সহিহ বুখারী তার হাদিস রয়েছে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আয়াতুল ঈমানে হুব্বুল আনসার, ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা, আনসারীদেরকে ভালোবাসে তাহলে ঈমান আছে, ওয়া আয়াতুন নিফাকে বুগযুল আনসার, আর মুনাফিকির লক্ষণ হচ্ছে আনসারীদের সাথে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, আনসারীদের চাইতে বেশি মর্যাদা হচ্ছে মুহাজিরদের। যেন কোরআন কারীম আগে মুহাজির আর তারপরে আনসারদের কথা আল্লাহ বর্ণনা করেছেন, আনসারদের সাথে বিদ্বেষ রাখলে যদি মুনাফিকি হয় তাহলে মুহাজিরদের সাথে আবু বকর ওমর উসমান আলীর সাথে কেউ যদি বিদ্বেষ রাখে, যদি মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কেউ বিদ্বেষ রাখে, কেউ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সাথে বিদ্বেষ রাখে, তাহলে কি সেটা নিফাক নয়? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আবু বুরদা বর্ণনা করছেন তার পিতা থেকে বলছেন সাল্লাইন আল মাগরিব মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মাগরিবের সালাত আদায় করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে, সুম্মা কুলনা, তারপরে বললাম যে বাড়ি আমাদের একটু দূরে, লাও জালাসনা, বসে যাই, হাত্তা নুসাল্লি মাহু ইশা, একবারই এসার সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ে বাড়ি যাব, আলা ফাজালাসনা ফাখরাজা আলাইনা, আমরা বসে থাকলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলে, ফাকাল বললেন মাজিল তুম, আহনা এখনো তোমরা এখানে বসে আছো, আরে মাগরিব পড়ে তোমরা বাড়ি যাওনি, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম হে আল্লাহ রাসূল, সাল্লাইনা মা কাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিব পড়লাম, সুম্মা কুলনা, তারপরে বললাম যে নাজলিস, বসি, হাত্তা নুসাল্লিয়া মা কাল ইশা, আপনার সাথে এসার সালাত পড়ি তারপরে বাড়ি যাব, কাল আহসান, তুমি খুব ভালো কাজ করেছো, আও আসাব, তো তোমরা ঠিক কাজ করেছো, কালা ফারাফা রাসা ইলা সামা ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ ও কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসা ইলা সামা, রাসূলুল্লাহ আকাশের দিকে চেয়ে দেখলেন,
আর নবী সাল্লাম অনেক কথা বলার সময় আকাশের দিকে তাকিয়ে বলতেন কোনো কথা, বা আকাশের দিকে তাকাতেন, ইঙ্গিত করতেন। নবী করিম সাল্লাম নিজের মাথাটি আকাশের দিকে উঠালেন আর বললেন যে আর নজুম আমানাতুন লিসসামাই, এই তারকা রাজিগুলি হচ্ছে আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। আকাশ পথে শয়তান যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আঘাত করা হয়, যদিও সেটা তারকার মতোই, সেটা এই তারকা নয়, কিন্তু সেগুলিকে বলা হয়েছে যে তারকার মতো, সেজন্য তারকা বলা হয়েছে। এছাড়াও আকাশের জন্য সুরক্ষা বা নিরাপত্তার ব্যবস্থা এই তারকাগুলি হইতে পারে, সেটা সাইন্টিফিক বিষয় হইতে পারে, যেটা হয়তো আমরা জানি না, আল্লাহু আলাম। ফাইদা জাহাবাতিন নুজুম আতাস সামা মাতু আদ, যখন আকাশের তারকাগুলি ধ্বংস হয়ে যাবে, খসে পড়ে যাবে, তখন আকাশের সাথে যে প্রতিশ্রুতি করা হয়েছে যে কিয়ামত চলে আসবে, আসমান ধ্বংস হয়ে যাবে, সেটা চলে আসবে। অর্থাৎ যখন তারকা আলোকহীন হয়ে যাবে, মানে কিয়ামতের পূর্বে তারকাগুলি খসে পড়ে যাবে, এনতাসারাত এসব হয়ে যাবে, আর তারপরে তখন সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান আমানাতুন লি আসহাবি, আর আমি হচ্ছি আমার সাহাবাই কেরামদের জন্য নিরাপত্তা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য নিরাপত্তা শুরু, আমি যতদিন আছি সাহাবায়ে কেরামদের উপর কোন রকমের বড় বালা মুসিবত আসবে না, কাফেরদের সাথে লড়াই হতে পারে, কিন্তু এমন কোন আসমানি গজব, জমিনি গজব, দুর্যোগ আর এরকম ভূমিকম্প আর এরকম কিছু না কখনো আসবে না। আমি হচ্ছি আমার সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফায়দা যাহাবতু, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আতা আসহাবি মায়ু আদুম, আমার সাহাবায়ে কেরামদের উপর সেসব বালা মুসিবত আসবে যে সবের প্রতিশ্রুতি করা হয়েছে, মানে আল্লাহ যে সব করার ইচ্ছা করেছেন। ও আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবায়ে কেরামরা আমার পুরো উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। ভালো করে বুঝুন, আমার সাহাবীরা আমার পুরো উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মুসলিমদের জন্য কি আমানাতুন, নিরাপত্তা স্বরূপ। সাহাবীরা যতদিন আছে এই উম্মতের উপর আল্লাহ আযাব গজব আসবে না, আমার সাহাবাই কিরামগণ আমানাতুন লি উম্মতি, আমার উম্মতের জন্য হচ্ছে নিরাপত্তা স্বরূপ। ফায়দা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউয়াদুন, আমার সাহাবাই কিরামরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 110 হিজরিতে সাহাবাই কিরামদের সমাপ্তি করেছে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল দাউসি রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রার বংশে রাদিয়াল্লাহু আনহু আজমাইন মক্কাতুল মুকাররমা ইন্তেকাল করেছে, সর্বশেষ সাহাবী। এই 110 হিজরিতে সাহাবায়ে কেরামদের সমাপ্তি ঘটেছে তাবেঈনদের যুগ, শুধু শুধু তাবেঈন যুগ। তারপরে তারপরে বড় বড় বিদআত প্রকাশ পেয়েছে, যদিও সাহাবায়ে কেরামদের যুগে আরো দুটি বিদআত প্রকাশ পেয়েছিল, কিন্তু আরো যেসব বিদআত রয়েছে সেসব বিদআত আর গোমরাহিগুলি উম্মতের, আর যে 73 দলে বিভক্ত হবে মুসলিম জাতি, এসব সাহাবায়ে কেরামদের জামানার পরেই ঘটেছে। এই হাদিস যাই স্পষ্ট করে, ফায়দা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আতা উম্মতি মাইয়াদুন, আমার উম্মতের সাথে যা প্রতিশ্রুত হয়েছে তা চলে আসবে। সহি মুসলিমের হাদিস, অর্থাৎ ইমাম নবী রহমতুল্লাহ এই হাদিসের কি আল্লাহর প্রতিশ্রুতি আছে, বিদাত এবং ধর্মের ক্ষেত্রে ফিতনা, এইরকমই দুনিয়ার ক্ষেত্রে কলহ বিবাদের ফিতনা, জুলম অত্যাচার, আর তারপরে কুফরি শক্তির বিজয়, এ সমস্ত হবে মক্কা মদিনায় বিভিন্ন রকমের যেসব ঘটেছে ইতিহাসের ঘটনাগুলি, সেসব এসব তারপরের যুগে হবে। বলছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, হাযিহি কুল্লুহা মুমিন মুজিজাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি হচ্ছে সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী মুজিজা, যা তিনি বলেছেন সেইভাবেই ঘটেছে। সাহাবাই কেরামদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচককে যে খেয়ালগুলি রাখতে হবে, অথবা লেখককে যারা রায় লিখবেন সাহাবাই কেরামদের জীবনী সম্পর্কে, তাদেরকে মনে রাখতে হবে বেশ কিছু বিষয়, তার তিনটি বিষয় এখানে আরো বলি। তা হচ্ছে সাহাবাই কেরামদের সম্পর্কে সব সময় সুধারণা রাখা, ভালো ধারণা রাখবে, সামান্যতম কোন রকমের ভুল ধারণা যেন না থাকে, এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে মনে রাখবেন যে সাহাবায়ে কেরাম সকলেই সত্যবাদী ছিলেন, সকলে ন্যায়পরায়ণ ছিলেন,
সকলে জান্নাতের পথের পথিক ছিলেন, কেউ বেশি অগ্রগামী ছিলেন কেউ কম, কিন্তু সকলে একই হক পথের অনুসারী ছিলেন, জান্নাতের পথের পথিক ছিলেন সকলে, আল্লাহর পুরস্কৃত সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিমের দলের ছিলেন, না মাগযুব আলাইহিমের দলে ছিলেন না দলহীন ছিলেন। তো পরে যে বিভিন্ন দলকদল পয়দা হয়েছে, তারা হয় মাগযুব আলাইহিমের দলে ভর্তি হয়েছে আর না হলে দলহীনের ধরে দলে সামিল হয়েছে। সাহাবায়ে কেরাম সকলেই আদেল ছিলেন, নাই পরায়ণ ছিলেন, সত্যবাদী ছিলেন, এবং তাদের সম্পর্কে আমরা দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ভালো ধারণা রাখবো। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে আলোচনায় অথবা লিখনীতে মনে রাখতে হবে, অথবা কোনো যখন বই পুস্তক পড়বেন আলোচনা শুনবেন যদি দেখেন এইরকম বিষাক্ত কথা আছে তাহলে বর্জন করবেন, সেটা হচ্ছে যে এমন কোন তথ্য নেবেন না যেটা সাহাবায়ে কেরামদের মান মর্যাদার পরিপন্থী বিষয়, না আলোচক থেকে নেবেন না কোনো বই পুস্তক নেবেন। যদি দেখেন যে বড় একজন স্কলার এমন কিছু লিখছে যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে কিছু আপত্তি তুলেছে, তাহলে জানবেন যে সে গুমরাহির শিকার হয়েছে, সুতরাং সেই রকম বই পুস্তক অথবা আলোচনা বর্জন করবে। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, হাদিসটিকে যদি সনদের ক্ষেত্রে জয়ীব বলা হয়েছে কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা বা ওলামায়ে কেরাম যারা অভিজ্ঞ তারা বলেছেন তার অর্থের সমর্থন রয়েছে কোরআন সুন্নাহ। হাদিসটি আপনাদেরকে শুনে আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করবে আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে, লা তাত্তাখিযুহুম গারাদান বাদি, আমার পরে তোমরা তাদেরকে টার্গেট বানায়ো না, আমার পরে তাদেরকে তোমাদের তীরে আঘাতের নিশানা বানায়ো না, সমালোচনার পাত্র বানায়ো না, তাদের সম্পর্কে আলোচনা সমালোচনা, তারা এই ছিলেন তারা এই ছিলেন, তাদের এরকম কেন হয়েছিল তাদের এরকম কেন হয়েছিল ইত্যাদি এসব করিও না। আমান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, কেউ যদি সাহাবায়ে কেরাম থেকে ভালোবাসে তাহলে আমার খাতিরে ভালোবাসে, রসুলের সাথে ভালোবাসা আছে সুতরাং রসুলের সাথী সঙ্গীদেরকেও ভালোবাসবে। আমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, আর কেউ যদি সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখে তাহলে বোঝা গেল যে আমার সাথে তাদের শত্রুতা আছে, আমার সাথে তার শত্রুতা আছে, কারণ সাথী সঙ্গী দিয়ে ব্যক্তিকে চেনা যায়, সাথী সঙ্গী দিয়ে ব্যক্তিকে চেনা যায়, এই বিষয়টি স্পষ্ট আপনাদের কাছে। একটু উদাহরণ দিয়ে বুঝাই, আপনার যে বন্ধু সার্কেলরা আছে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব, তারা যদি খারাপ হয় তাহলে আপনাকে কেউ ভালো বলবে না, আপনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, ইবাদত বন্দেগি সব ভালো লাগছে, আখলাকও বাহ্যিক ভালো লাগছে, কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার যে চারপাশে যারা আছে তারা সব খারাপ বা মেজরিটি খারাপ, তাহলে জানতে হবে যে এতে কিন্তু আছে। যদি কেউ বলে যে সাহাবায়ে কেরামরা এই রকম ছিলেন, খারাপ কিছু মন্তব্য করে, এই মন্তব্য শুধু সাহাবায়ে কেরামদের সম্পর্কে নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য, বিরূপ মন্তব্য, এই মন্তব্য শুধু সাহাবায়ে কেরামদের সম্পর্কে নয়, এই মন্তব্য এই কোরআন সুন্নাহর উৎস সম্পর্কে, কারণ কোরআন সংরক্ষিত হয়েছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, হাদিস সংরক্ষিত হয়েছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, হাদিস মুখস্থ করেছেন শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে, সাহাবায়ে কেরাম তারা আমাদের কাছে নকল করেছেন, তাদের উপর যদি আপত্তি তুলি তাহলে হাদিস আপত্তি রয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমরা কোনো ব্যক্তিকে খারাপ বলতে হলে কি বলে থাকি, হ্যাঁ দেখেন দেখেন ওর সঙ্গী সাথীর এত খারাপ, কেমন লোক যে তার সঙ্গী সাথী এমন, হ্যাঁ অমুকের ছাত্র এমন, ছাত্র এমন তার মানে ওস্তাদ খারাপ আছে, ওস্তাদ খারাপ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজাহু ফাকাদ আজানি, কেউ যদি সাহাবায়ে কেরামকে কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দিল, ওমান আজানি ফাকাদ আজাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, ওমান আজাল্লাহ, আর যে আল্লাহকে কষ্ট দিবে রাসূলকে কষ্ট দিউ সে কুল্লাহু আইয়া খুদাহু, আল্লাহ তাকে শীঘ্রই পাকড়াও করবেন, আল্লাহ ধরবেন তাকে, দুনিয়াতে যদি আল্লাহ ছেড়েও দেন ছাড় দেন ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন, জি আল্লাহ রাব্বুল আলামিন কাছে এমহাল রয়েছে এমহাল নাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ অবশ্যই দিয়েছেন দুনিয়াতে হয়তো ছেড়ে দিয়েছেন কিন্তু আখেরাতে ধরবেন, তারপরে দুনিয়াতে ধরেছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমানের নিয়ামত, যারা সাহাবায়ে কেরামদের বিপরীত পথে গেল তাদের কাছ থেকে আল্লাহ ইমানের নিয়ামত কেড়ে নেবেন, হেদায়েতের নিয়ামত কেড়ে নেবেন, তাদের কাছে দ্বীনের নিয়ামত কেড়ে নেবেন,
তাদের কাছে জান্নাতের যে রাস্তা ছিল সেই রাস্তার নিয়ামত কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল যেন সাহাবায়ে কিরামদের পথে চলার তৌফিক দান করেন। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এখন উলামায়ে কিরামদের কিছু উক্তি আপনাদের সামনে পেশ করি। তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কিরামদের মর্যাদা সম্পর্কে এবং জীবনী সম্পর্কে বলছেন, ওয়াহাজিহিল আহাদিস মুস্তাফিদাতুন বাল মুতাওয়াতিরাতুন ফি ফাযাইলি সাহাবাতি ওয়া সানাই আলাইহিম ওয়া তাফযিল কারনিহিম আলা মান বাদাহুম মিনাল কুরুন ওয়াল কাদহু ফিহিম কাদহুন ফিল কুরআন ওয়াস সুন্নাহ। বলছেন এই আহাদিসগুলি, যে আহাদিসগুলি সাহাবায়ে কিরামদের প্রশংসায় রয়েছে, সেগুলি মশহুর প্রসিদ্ধ। শুধু মশহুর নয়, বলছেন বাল মুতাওয়াতিরাতুন, মুতাওয়াতির হাদিস, মুহাদ্দিসিনদের পরিভাষায় মুতাওয়াতির হাদিস সবচেয়ে উচ্চ স্তরের হাদিস। কোরআনে কারীমের পরে যার মর্যাদা হচ্ছে মুতাওয়াতির, কমপক্ষে প্রতিটি স্তরে চারজন বা তার বেশি অসংখ্য মানুষ বর্ণনা করে থাকে। সাহাবায়ে কিরামরা তাবেইনরা তাবা তাবেইন এইভাবে বর্ণনা করে মুহাদ্দিস পর্যন্ত পৌঁছেছে, যিনি হাদিস সংকলন করেছেন। মুতাওয়াতির হাদিস রয়েছে সাহাবায়ে কিরামদের ফজিলত সম্পর্কে বলছেন, তারপরে বলছেন সাহাবায়ে কিরামদের ফজিলত এবং তাদের প্রশংসা সম্পর্কে, তাফযিল কারনিহিম আলা মান বাদাহুম করুন, এবং তাদের যুগকে অন্য অন্য পরবর্তী কালের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে। তারপরে বলছেন তিনি ওয়াল কাদহু ফিহিম কাদহুন ফিল কুরআন ওয়াস সুন্নাহ, কেউ যদি সাহাবায়ে কিরামদের উপর আপত্তি তুলে তাহলে কোরআন এবং হাদিসে আপত্তি করলো, কারণ কোরআন হাদিস তাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। কোরআনে কারীমকে জমা করেছেন প্রথম পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে শেষ পর্যায়ে কপি করে মুসহাব তৈরি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঁচ শহরে পাঁচ কপি পাঠিয়েছেন। যদি তাদের উপর কেউ আপত্তি তুলে, তারপরে সাহাবায়ে কিরামরা তারা কেউ ওহী লিখেছেন, কোরআন লিখেছেন, কেউ মুখস্থ করেছেন, হাদিস সাহাবায়ে কিরাম মুখস্থ রেখেছেন, পরবর্তীকালে হাদিস সংকলন শুরু হয়েছে, তখন সাহাবায়ে কিরামদের ক্ষেত্রে তাবেইনরা নিয়েছেন, তাবেইনদের কাছ থেকে তাবেইনরা নিয়েছেন, তাহলে আমরা সূত্রেই আপত্তি তুললাম, কোরআন সুন্নাহর ওহির সূত্রেই আপত্তি তুললাম যদি এইরকম কেউ আপত্তি তুলে। তাই বলছেন যে কেউ যদি সাহাবায়ে কিরাম সম্পর্কে আপত্তি করে অথবা কোনো খারাপ মন্তব্য করে, সে কোরআন সুন্নাহ সম্পর্কে খারাপ মন্তব্য করলো। 37 খণ্ডের যে মজমুআল ফতাওয়া রয়েছে তার চতুর্থ খণ্ড 430 পৃষ্ঠায় শেখ ইসমাইল তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথাটি বলেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরে কাসিরে বলেছেন, লম্বা কথা রয়েছে সংক্ষেপে বলছি, ওয়াল আহাদিসু ফি ফাযলি সাহাবাতি ওয়ান নাহি আনি তাআরুদি লাহুম বিমাসাবিহিম কাসীরাতুন ওয়া ইয়াকফিহিম সানাউল্লাহি আলাইহিম ওয়া রিদাহু আনহুম, সাহাবায়ে কিরামদের ফজিলত সম্পর্কে এবং তাদের ভুল ত্রুটি ধরা থেকে বিরত থাকা সম্পর্কে এবং তাদের প্রশংসা সম্পর্কে অনেক হাদিস রয়েছে। ওয়াকফিহিম সানাউল্লাহ আলাইহিম, এতটাই যথেষ্ট যে আল্লাহ তাদের স্বয়ং প্রশংসা করেছেন এবং আল্লাহ নিজের সন্তুষ্টির ঘোষণা করেছেন তাদের উপর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই জলিল চতুর্থ খলিফা, সাহাবায়ে কিরামদের সম্পর্কে বলছেন, উলায়েকা মাসাবিহুল হুদা, এই সাহাবায়ে কিরামগণ হচ্ছেন হেদায়েতের প্রদীপ। ইয়াকশিফুল্লাহু বিহিম কুল্লা ফিতনাতিন মুজলিমা, এই সাহাবায়ে কিরামের মাধ্যমে প্রত্যেক অন্ধকারাচ্ছন্ন ফিতনাকে আল্লাহ দূর করেছেন। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিন মিনহু, আল্লাহ তাদেরকে নিশ্চিত তার রহমতে শামিল করবেন। লাইসা উলায়েকা বিল মাজাঈ, তারা এমন ছিলেন না যে তারা অশ্লীল কথা কাজের প্রচার প্রসার করবেন, আর তারা কোনো লোক দেখানো কোনো আমলও করেননি, দুনিয়ার স্বার্থে কোনো আমল করেননি। হিলিয়াতুল আউলিয়ায়তে প্রথম খণ্ড 77 পৃষ্ঠায় এই কথাটি ইমাম আবু নাঈম তার কিতাবে উল্লেখ করেছেন। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন সাহাবায়ে কিরামদের সম্পর্কে বলছেন, লাকাদ রাআইতু আসারা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে দেখেছি, এবং ফামা আরা আহাদান, এবং তাদের চরিত্র দেখেছি, তাদের ইমান আমল দেখেছি, ফামা আরা আহাদান ইউশবিহুহুম, এখন আর জামানা যত যাচ্ছে সাহাবায়ে কিরাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর ওই রকম লোক দেখতে পাচ্ছি না। ওয়াল্লাহি ওয়া ইন কানু লা ইউশবিহুনা শুসান গুবরান সুফরান বাইনা আয়ুনিহিম, আমি তাদেরকে দেখেছি যে তারা তাদের চুল বিক্ষিপ্ত থাকতো, ধুলো ধূসরিত থাকতেন তারা, এবং
তারা এবাদত বন্দি করে এত আল্লাহর সামনে কান্না করতেন এবং এত কঠোর পরিশ্রমের এবাদত করতেন সারা রাত জেগে, তাদের চেহারা মুখমণ্ডল হলুদ বর্ণ হয়ে যেত এবং তাদের মাথায় দাগ পড়তো যেমন ছাগলের হাঁটুতে দাগ পড়ে থাকে। তাদের ছাগলের হাঁটুতে দেখবেন যে লোম থাকে না, হ্যাঁ, হাঁটুতে ভর দেওয়ার কারণে এইরকম তাদের দাগ থাকতো। আর বলছেন কাদ বাতু ইয়াতুলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব সারা রাত ধরে তেলাওয়াত করতেন। আজকাল সারা রাত তো ইন্টারনেট নিয়ে পড়ে থাকেন, ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকেন, আর বিভিন্ন আপনার যে সব সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলি নিয়ে পড়ে থাকেন। যদি বলা হয় দিনে সারা দিনে আধা ঘন্টা 20 মিনিটে এক পারা কোরআন পড়া হবে, 20 মিনিট শুধু কোরআন তেলাওয়াত করেন, ডেইলি এক পারা কোরআন পড়া হবে, মাস শেষ হবে, এক খতম হবে। শুধু রমজানের সাথে কোরআনকে সীমিত করে দিয়েছেন হাফেজ সাহেবরা, আলেম সাহেবরা, এবং যারা নিজেদেরকে পরহেজগার মনে করছেন, পরহেজগাররা নামাজি লোকেরা শুধু রমজানের সাথে তেলাওয়াত খাস, আর জুমার দিনে একটু আগে ভাগে চলে আসলে একটু কোরআন তেলাওয়াত করে নিলাম। আরো দেশগুলিতে এরকম হয়ে গেছে, দেশে তো সেটাও নেই জুমার দিনে যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে তাও নেই না। এটা সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল না। সাহাবায়ে কেরাম সারা রাত ধরে তাহাজ্জুদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন, কখনো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পা তারা ফুলিয়ে দিয়েছেন এবং কখনো সেজদায় লুটিয়ে পড়ে থেকেছেন, ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে আছেন, আল্লাহর সামনে কান্না করছেন। এইভাবে তিনি সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুটি উক্তি রয়েছে, অত্যন্ত চমৎকার উক্তি রয়েছে সাহাবায়ে কেরামদের প্রশংসা সম্পর্কে। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সাহাবী, খাস যেসব সাহাবীরা ছিলেন তাদের একজন আব্দুল মাসউদ। বলা হচ্ছে যে আব্দুল মাসউদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, মক্কা থেকে গরিব মানুষ ছিলেন আর কুরাইশ বংশের তিনি ছিলেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছিলেন, তুমি আমার বাড়িতে আমার কাছে আসতে চাইলে তোমাকে কোনো বিশেষ পারমিশনের দরকার, তুমি বলবে যে আব্দুল মাসউদ এসেছে, তোমার জন্য রাস্তা খুলে দেওয়া হবে, স্পেশাল অনুমতি ছিল। এই আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি পাঁচজন যখন ইসলাম গ্রহণ করে আমি পাঁচজনের পঞ্চম ছিলাম, পাঁচ জনের ষষ্ঠ ছিলাম, মানে ছয় জনের ষষ্ঠ ব্যক্তি বা পঞ্চম ব্যক্তি আমি ইসলাম গ্রহণ করেছি মক্কাতুল মুকাররমায়। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহ নাযারা ইলা কুলুবিল ইবাদ, আল্লাহ বান্দাদের অন্তরের দিকে তাকালেন, নজর দিলেন, ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরা কুলুবিল ইবাদ, পেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অন্তরকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট অন্তর, সবচাইতে ভালো অন্তর কার পেলেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের, আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাসতাফাহু লিনাফসিহি, সুতরাং নিজের জন্য মনোনীত করলেন, ফাবতাসাহু বিরিসালাতি, এবং তাকে রিসালাত দিয়ে ধন্য করলেন, রসুল করে প্রেরণ করলেন, শেষ রসুল করে। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, তারপরে অন্যান্য বান্দাদের অন্তরের দিকে আল্লাহ নজর দিলেন, বাদা কালবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লামের কলবের পরে, ফাওয়াজাদা কুলুব আসাবি খাইরা কুলুবিল ইবাদ, পেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের হৃদয়কে সবচাইতে উৎকৃষ্ট হৃদয়, সবচাইতে উত্তম অন্তর পেলেন। ফাজাআলা ওযারা নবীহি, সুতরাং তাদেরকে নবীর মন্ত্রী বানিয়ে দিলেন, ওযারা নবীর সহযোগী বানিয়ে দিলেন, নবীর সাথী সঙ্গী বানিয়ে দিলেন, যে তোমরাই নবীর সাথী সঙ্গী হওয়ার, নবীর সহযোগী হওয়ার যোগ্যতা রাখো। ইউকাতিলুন আলা দীনিহি, আল্লাহর দিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডানে বামে সামনে পিছনে হয়ে তারা সশস্ত্র জিহাদ করবে। ফামারা আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহ হাসান, সুতরাং এই মুসলিমরা যেটাকে ভালো মনে করেছে সেটাই হচ্ছে আল্লাহর কাছে ভালো, বেদাতি মুসলিমরা নয়। এই হাদিস আবার বেদাতের সমর্থনে পেশ করা হয় যে কাজটা কোরআন হাদিসে না থাকলে কি হবে, ভালো তো কাজটা তো ভালো লাগছে তাই না, মিলাদ কোরআন হাদিসে না থাকলে কি হবে, ভালোই তো, নবীকে সারা বছর মনে রাখতে পারি না, একটা দিন তো মনে করলাম তাই না, গরিব মিসকিনে সারা বছর খাওয়াই না, একটা শয়বরাতে তো খাওয়াইতে দেয় একটু হালুয়া রুটি তাই না, ভালোই তো কাজটা, কোন মন্দ কাজ করলাম, কোনো কি গভীরা গুনাহ করলাম, কোনো কি চুরি ডাকাতি করতে গেছে, না এসব যুক্তি চলবে না, কারণ যদি সেটা কল্যাণ হতো তো সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি অগ্রগামী সেই ক্ষেত্রে। তো এখানে যে বলা হয়েছে ফামারা আল মুসলিমুন হাসানান, এই মুসলিমরা যাদের প্রশংসা করা হচ্ছে, ইবনে মাসউদ প্রশংসা করছেন তাদের, সাহাবায়ে কেরামরা যেই কোয়ালিটির মুসলিম, তারা যেটাকে ভালো মনে করেছেন নিজের পক্ষ থেকে নয় নবীর পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন, অনুমোদন পেয়েছেন, সেটা হচ্ছে হাসান ভালো। ওমারা হুসাইয়ান,
আর যেটাকে তারা ভালো মনে করেননি, মন্দ মনে করেছেন, ফাহুয়া ইনদাল্লাহ সাইয়্যুন, সেটা আল্লাহর কাছে অবশ্যই মন্দ। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 379 পৃষ্ঠা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি উক্তি শোনা বলছিলাম, ইমাম